জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অতি আদরের স্নেহের ছোট ভাই শহীদ শেখ রাসেলের 58তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করেছে ইতালি আওয়ামী লীগ। রোমের একটি হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি, মোহাম্মদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, মহিলা সম্পাদিকা তুহিনা জামান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলুল বন্দুকছি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সাংবাদিক রিয়াজ হোসেন সহ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। শেষে শেখ রাসেলের 58তম জন্মদিনে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।